জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে এই বইটি থেকে তোমাদের প্রশ্নোত্তর করানো হবে বিগত বছরের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল। সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে তোমরা যারা এই বইটিকে পারচেস করতে চাও করতে পারো একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আর তোমরা যারা আগে পারচেস করেছিলে তোমাদেরকে আপডেট ভার্সেন ফ্রিতে দেওয়া হবে আর তোমরা যারা পারচেস করো নি তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো কারণ সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে দু হাজার চোদ্দো সতেরোর এগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম একটা ক্লাসে সেই সেই জন্য এগুলো নিয়ে আলোচনা করছি না এরপরে যেগুলো আলোচনা করতে হবে সেটা তুমি দেখে নাও যে যে ডেমোটা ধরা হয়েছিল যে আমরা খাবার কোথা থেকে পাই এই বিষয়ে একটা ডেমো দাও এটা কিন্তু খাবার কোথা থেকে অর্থাৎ গাছের খাবার তৈরি যে প্রক্রিয়াটি রয়েছে সালক সংশ্লেষ প্রক্রিয়া সেখান থেকে ডেমো দেওয়ার জন্য বলা হয়েছে প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমাকে বুঝে নিতে হবে তাহলে ডেমো তোমাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে পারে অথবা তোমার নিজের ইচ্ছা মতো দিতে বলতে পারে অথবা তোমাকে একটা সাবজেক্ট দিতে পারে যে তুমি একটা সহজ সহজপাঠ বাংলা গণিত থেকে একটা ডেমো দাও কিংবা তোমাকে এইভাবে ঘুরিয়েও কিন্তু বলতে পারে হুম তোমরা কিন্তু সবভাবে প্রস্তুতি নেবে এছাড়া আমাদের ডেমো বইটি তৈরি হয়ে রয়েছে আমাদের যে ডেমো বইটি রয়েছে তার বাইরে কিন্তু কোনো রকম ডেমো হবে না ডেমো বইটিও তুমি পারচেস করতে পারো দেখো এগুলো সব লেখা আছে আমি একটা একটা করে আর বলছি না এরপরে দেখে নাও দেখো এখানে ইংরেজি যে কোনো একটি কবিতা বলতে বলা হয়েছে তার সঙ্গে বলা হয়েছে ক্লাস ফোরে ইংলিশ বইয়ে গ্রামারে কী কী আছে অ্যাডজেক্টিভ কাকে বলে এবং একটা বাংলা এবং ইংরেজিতে একটা সংজ্ঞা দাও ডেফিনেশন দাও প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ যিনারা ইন্টারভিউ নিয়ে থাকেন ওনারাই কিন্তু বারবার ইন্টারভিউ নেন কারণ ওনাদের অভিজ্ঞতা রয়েছে তাই ওনাদেরকেই ডাকা হয় তাই প্রশ্ন ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে সেম হয়ে যায় তাই তোমরা যদি কিনতে চাও এই বইটি একশো পঞ্চাশ টাকা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অথবা ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে যে নাম্বারটা তুমি দেখতে পাবে সেই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশো দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো তার সঙ্গে সঙ্গে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে আপডেট ভার্সন প্রায় তৈরি হয়ে গেছে আমাদের তোমরা যারা আগে পার্চেস করেছিলে তোমাদের জন্য ফ্রি পেয়ে যাবে আর তোমরা যারা নতুন পার্চেস করতে চাও অবশ্যই করে নাও এছাড়া আমাদের আরও বই রয়েছে ডেমো বই রয়েছে সব রয়েছে সব কিছু পেয়ে যাবে টোটাল ম্যাটেরিয়ালস রয়েছে আমাদের কাছে দেখো ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রপতির নাম জানতে হবে এটা কিন্তু প্রশ্ন ধরেছিল সেই জন্য আমি এক এক মানে একসঙ্গে সবগুলো বলে দিচ্ছি স্বাধীনতার পর প্রথম শিক্ষা কমিশন কোনটা ছিল রাধাকৃষ্ণনের জন্মদিন কোন দিন পালন করা তা কিন্তু না অনেক সময় উল্লেখ করে দেবে তাই প্রস্তুতি ভালো করে নিতে হবে এরপর দেখো একজন ভূগোল স্নাতককে কী কী প্রশ্ন করা হয়েছিল দেখো একজন ভূগোল স্নাতক ছাত্রের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কী তারপর জিজ্ঞাসা করা হয়েছিল ভূমিকম্পের তীব্রত মাপা যন্ত্রের নাম কী ভূমিকম্পের কেন্দ্রস্থল কাকে বলে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলা হয় ডেমোর ক্ষেত্রে নিজের স্নাতক বিষয়ে যে কোনো একটা টপিক থেকে ডেমো দিতে বলা হয়েছিল এছাড়াও তোমাদের যে স্নাতক যে বিষয়টা রয়েছে অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট সেটা আমাদের ব্যাচে করানো হবে অর্থাৎ পেড ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও হতে পারো এখন আটশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পে করে ভর্তি হতে পারো আর মান্থলি কোনো পে করতে হবে না তার সঙ্গে আমাদের চারটি বই রয়েছে তার সঙ্গে এই বইটিও ফ্রি পাবে ডেমো বই এগুলো সমস্ত কিছু ফ্রি পেয়ে যাবে দেখো সমস্ত উত্তর দেওয়া আছে আমি আর উত্তরগুলো বল একটা একটা করে বলতে চাই আজকে তাহলে কিন্তু অনেক বড়ো হয়েছে ভিডিওটা আমি পাট পাট করে ছোটো ছোটো করে উত্তর তোমাদের দিয়ে দেবো সেটা নেক্সট ক্লাস থেকে দেখো তারপরে দেখো বাংলা স্নাতক ছাত্রের ক্ষেত্রে কি জিজ্ঞাসা করা হয়েছিল দেখলাম বাংলা স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল ছদ্মনাম সেই জন্য আমি সমস্ত ছদ্মনাম দিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তারপরে দেখো অনিলা দেবী কার ছদ্মনাম কোনো একটা নাটকের নাম বলুন যেটা স্বাধীনতা সংগ্রামের নাটক এখানে নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলা হয়েছিল তাহলে কাউকে নিজের ইচ্ছামতো দিতে বলা হয়েছিল কাউকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু কোনোরকম কনফার্ম নয় তিনভাবে হতে পারে নিজের ইচ্ছামতো অথবা তোমাকে একটা সাবজেক্ট বলে দিতে পারে অথবা তোমাকে নির্দিষ্ট করে টপিক উল্লেখ করে দিতে পারে এরপরে দেখো মিড ডে মিল শিক্ষকদের কী খাওয়া উচিত এটা প্রশ্ন করা হয়েছিল। তারপরে হচ্ছে অনেক সময় দেখো কী বলা হয়েছে আট নম্বর প্রশ্নটা বলা হয়েছে অনেকগুলো প্রশ্ন রয়েছে ম্যাক্সিমাম হাজারটার মতো প্রশ্ন হবে মানে হাজারটা বলতে গেলে আমি যদি একটা একটা করে বলি যে ক্লাস ওয়ান বাচ্চাদের যদি পড়তে না চাই পাঠে যদি অমনোযোগী হয় তাহলে কী করণীয় এটা একটা প্রশ্ন বর্ণ কি ধনী কি এটা একটা প্রশ্ন দুটো প্রশ্ন হয়ে গেল মানে এরকম করে যদি আমি বলি তাহলে হাজারটার মতো প্রশ্ন হবে আর সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে বেশ বর্ণ কি ধ্বনি কী রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ করো সব রয়েছে এখানের মধ্যে এবং যেগুলো তোমাদের মনে হবে যে স্যার এই প্রশ্ন উত্তরটা নেই তুমি আমাকে বলে পার্সোনাল পেয়ে যাবে উত্তর দেখো ডেমো ডেমো ধরা হয়েছিল জীবে জলের রহস্য আমাদের পরিবেশ থেকে তাহলে এই ডেমোটা ধরা হয়েছিল ডেমো চলাকালীন কাউকে প্রশ্ন করা হয়নি মানে এই যে ছাত্রটাকে প্রশ্ন করা হচ্ছিলো এর ক্ষেত্রে কিন্তু ডেমো চলাকালীন প্রশ্ন করা হয়নি ঠিক আছে এমনটা নয় যে যে ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো ডেমো চলাকালীন সেদিন কাউকে প্রশ্ন করা হয়নি এমনটা নয় মানে এই প্রশ্ন যাকে ধরা হয়েছিল তার ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রশ্ন করা হয়নি এগুলো টোটালি আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে কালেক্ট করা যারা ডে ইন্টারভিউ দিয়ে এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু কালেক্ট করা হয়েছে যাতে তাদের মনে থাকে ভুলে না যায় প্রশ্নগুলো বেশ তারপরে দেখে নাও কী বলা হয়েছে অঙ্কের ক্ষেত্রে স্থানীয় মান প্রকৃত মান থেকে প্রশ্ন করা হয়েছে সরলের জন্য কি নিয়ম ব্যবহার করা হয় প্রশ্ন করা হয়েছে অঙ্কের ক্ষেত্রে ভঙ্গাংশের ধারণা ডেমোটা ধরা হয়েছিল এক্ষেত্রে ডেমো চলাকালীন প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু করা হয়েছিল তাহলে আমাদের যে ডেমো বইটি রয়েছে সেই ডেমো বইটাতে কিন্তু যে সমস্ত ডেমোগুলো দেওয়া আছে তার নিচে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে অর্থাৎ ওই ডেমো থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে তারপরে দেখেন আমি কি বলা হয়েছে আমি উত্তরগুলো দেওয়া আছে আমি আর বলছি না এগুলোর আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত কিছু রয়েছে হ্যাঁ চিন্তা নেই তোমাদেরকে ধীরে ধীরে আমি পড়াবো তোমরা একটু আমাদের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও যখনই ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশনটা পেয়ে যাবে গাছের খাদ্য তৈরি এই সম্বন্ধে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিলো অর্থাৎ এই প্রথমেই যেটা আমি প্রশ্ন তোমাদেরকে বললাম গাছের খাবার তৈরি থেকে ডেমো ধরা হয়েছিল সেখান থেকে প্রশ্ন করা হয়েছিলো দেখো এরপরে কী আপনি কী করেন এই মুহূর্তে এটা প্রশ্ন করা হয়েছিল অ্যাডজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে তারপর এটা বাহু হতো বাহু ভেদে ত্রিভুজের ডেমো দেখাতে বলা হয়েছিল এটা গুরুত্বপূর্ণ তারপরে ইংরেজিতে স্নাতকের ক্ষেত্রে ল সাগর অর্থাৎ একজন প্রার্থী ছিল যে ইংরেজিতে অনার্স ছিল তাকে ধরা হয়েছে ল সাু গা ডেমো চলাকালীন গুণনীয় গুণিতকের ওপর প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ ল গসাগু তাকে ডেমো দেখানোর জন্য বলা হয়েছিল এবং গুণনীয় গুণিত কাকে বলে এর ওপর কিন্তু প্রশ্ন করা হয়েছিল তারপরে হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রদের কেমন করে শিক্ষা দেবেন তারপরে দেখে নাও যে বৃত্ত গোলকের মধ্যে পার্থক্য ধরা হয়েছিলো নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন মানে নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্নের উত্তর বাদ যাবে না ঠিক আছে জাসকে জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে সমস্ত কিছু রয়েছে আমাদের কাছে ম্যাট্রেস রয়েছে এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো অবশ্যই করতে হবে এখানে যে বইটা তুমি দেখতে পাচ্ছ এই বই থেকে করানো হচ্ছিলো থার্টি নাইন পেজেস অর্থাৎ তখন আপডেট করা হয়নি এখন আপডেট করা হচ্ছে সেই জন্য পেজের সংখ্যা অনেক বেড়ে যাবে প্রাইমারি ইন্টারভিউ বেসড বুক এটা রয়েছে এর মধ্যে সিটিপি ফিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে প্রিপ্রেমারি ক্লাস ফাইভ পর্যন্ত যত রকম প্রশ্ন হয় তোমাকে আর অরিজিনাল বইগুলো থেকে পড়তে হবে না একটা বইয়ের মধ্যে সব কিছু পেয়ে যাবে এই তিনটে পড়লে তোমার প্রশ্ন উত্তরে পাঁচ নাম্বার কভার কভার হয়ে যাবে আর এখানে ডেমো বইটি রয়েছে যেটা একটু আগে বলছিলাম এটা পাঁচ নাম্বার কভার হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউ দশের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু টোটালি কভার হয়ে যাবে এরপরে তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে পড়তে হবে মনে রাখতে হবে তুমি যদি পার্চেস করতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ছশো পঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বার আটশো তিনশো পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু আটশো পঞ্চাশ টাকা পে করলেই হয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা পে করলে তুমি ব্যাচে ভর্তি হতে পারবে তার সঙ্গে এই বইগুলোর সবগুলো তুমি ফ্রি পেয়ে যাবে এটা ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত অফার রয়েছে আর ডিসেম্বরের লাস্ট উইকের দিকে তোমাদের নোটিফিকেশান বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ভ্যাকেন্সি তোমাদের যেটা চাইছো সেরকম আসবে কি আসবে না সেটা এখনও কনফার্ম নয় কিন্তু নোটিফিকেশান আসবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এখনো বলছি বারে বারে প্রস্তুতি ভালো করে নাও আর আমাদের ফ্রি ক্লাসগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো আজকের মতো রকম নেক্সট ভিডিওতে আমরা দেখ